টুডে টুডে এবং তোমাদের কাজ হচ্ছে বেশি সিনোনিম পারি বলার চেষ্টা করা আমার গ্রিফ বড় দুঃখ মন নিয়ে আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি ওভারফ্লোং মিনস ইট ইস টু মাছ গ্রিফ এর সিরোনিম বললাম আমরা কি কি মাইজারি এবং আর টা বললাম মানে এই প্যাসেজ অনুযায়ী এই কনটেক্সট অনুযায়ী তিনটা সিনোনিম হইতে পারে সরো মাইজারি এগনি ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন যা ঘটছে যে সমস্ত ঘটনা ঘটছে তা নিয়ে আপনারা পুরোপুরি সচেতন এন্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট এবং তাদের গুরুত্ব আপনারা বুঝছেন বুঝছেন তাহলে ইম্পর্টেন্স কে শর্ট করে ইম্পোর্ট লেখা যায় ঠিক আছে এটার সিনোনিম কি বলবো

বাংলার মানুষ বাঁচতে চায় পিপল অফ বেঙ্গল বাংলার মানুষ তাদের অধিকার চায় আমরা কি অন্যায় করেছিলাম আফটার দ্য ইলেকশন নির্বাচনের পরে দ্য পিপল অফ বাংলাদেশ ভোট এট এস ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ বাংলার মানুষ এক হয়ে আমার জন্য ভোট করেছিল আওয়ামী লীগের জন্য ভোট করেছিল উই আর টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি আমাদের জাতীয় সংসদে বসার কথা ছিল ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ার সেলফ দেয়ার সেখানে আমাদের নিজেদের জন্য সংবিধান রচনা করার কথা ছিল বিল্ড আওয়ার কান্ট্রি এবং আমাদের দেশ গড়ার কথা ছিল দ্য পিপল অফ দিস ল্যান্ড উড বাই গ্যাট ইকোনমিক পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম এবং এইভাবেই এ দেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্বাধীনতা পেত বাট ইট ইজ ইট রিগ্রেট দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট ইউ টুডে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমার আপনাদের জানাতে হচ্ছে যে আজ দ্য টোয়েন্টি থ্রি ট্রাজিক ইয়ার্স আমরা দুঃখজনক সময় পাস করেছি স্যাড বলা যায় ঠিক আছে আরো সিনোনিম লাগবে আমি দেখি বলবো বেঙ্গল সিস্টি অফ দোজ ইয়ার্স এই কয়েক বছরের বাংলার যে ইতিহাস ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার ইনফ্লিক্টেড অন পিপল তা হলো আমাদের মানুষের উপর আরোপিত হওয়া টর্চার বা অত্যাচারের ইতিহাস খেয়াল করো এখানে স্টোরিজ কথাটা হিস্ট্রি অর্থে ব্যবহার করা হয়েছে যদি তোমার সামনে বই থাকে লিখে রাখো না হলে খাতায় থাকলো লিখে রাখো কারণ কোন প্যাসেজ পড়ছো জানো পরে সেটা লিখে নিবা এখানে স্টোরিজ শব্দের मीनिंग হচ্ছে হিস্ট্রি বাংলার মানুষের গল্প বাংলার মানুষের কাহিনী অর্থ ইউজ করা হয় নাই বাংলার মানুষের ইতিহাস হলো

বার্ডেন ঠিক আছে বার্ডেন্ট বার্ডেন্ট হিসেবে বলা যাবে এখানে বার্ডেনটা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে বার্ডেন কিভাবে ভার্ব হইতে পারে যেমন ওয়াটার আমরা জানি একটা নাউন গিভ মি সাম ওয়াটার ওয়াটারটা নাউন কিন্তু ওয়াটার দ্য প্ল্যান্টস গাছের চারায় পানি দাও ওয়াটারটা ভার্ব তাহলে এখানে বার্ডেন কথাটা আমি ভার্ব অর্থে ব্যবহার করছি কিন্তু ইনফ্লিক্টেড এরকম আরেকটা ভার্ব থাকবে অ্যাফ্লিক্টেড মনে পড়ছে অ্যাফ্লিক্টেড এ ডাবল এফ এলআইসিটি অ্যাফলিক একই কথা ঠিক আছে তাহলে এটা বসাতে পারি অফ ব্লাড শেড বাই দ্যাম রিপিটেডলি বাংলার মানুষের ইতিহাস হচ্ছে তাদের রক্ত রঞ্জিত হচ্ছে বারংবার টোয়েন্টি থ্রি ইয়ার্স অফ হিস্ট্রি অফ ম্যান অ্যান্ড ভিমেন ইন অ্যাগনি বছরের মানুষের দুঃখের ইতিহাস কষ্টের ইতিহাস সাফারিংসের ইতিহাস তাহলে এগোনি মানে আমরা কি বলতে পারি সাফারিংস সরো মাইজারি গ্রিফ দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ পিপল বাংলার ইতিহাস এখানকার মানুষের ইতিহাস হু হ্যাভ রিপিটেডলি মেড দিয়ার হাইওয়েজ ক্রিমসন উইথ দিয়ার ব্লাড যারা তাদের হাইওয়েজ রক্ত দিয়ে লাল করেছে ক্রিমসন মিন্স ডিপ রেড ঠিক আছে আমরা জানি সেটা ক্রিমসন কালার মেয়েরা ছেলেদের থেকে চব্বিশটা শেড বেশি দেখে কালারে অন এন অ্যাভারেজ

দাস করে রাখা ঠিক আছে এখানে আমরা ইমপ্রিজন বলতে পারি বন্দি করে রাখা কাছাকাছি ইনস্লেভেন ইমপ্রিজন অর্থাৎ পারি বলতে পারি সিক্স ওয়েন উই লঞ্চ দা সিক্স পয়েন্ট মুভমেন্ট উনিশশো ছেষট্টি সালে যখন আমরা ছয় দফা আন্দোলন স্টার্ট করলাম তাহলে লঞ্চের সিনোনিম কি বলতে পারি স্টার্ট বিগিন এছাড়া আরেকটা সিনোনিম বলো আম বলো আপনি তো সব টিচারদের মত হয়ে গেছেন 2 1 দুই 2 2 কে 4 দেখে বলতো 250 গুণ 373 কত এরকম হয়ে গেল না লঞ্চের সিনোনিম স্টার্ট আমরা জানি লঞ্চের সিনোনিম বিগিন আমরা জানি লঞ্চের আর একটা সিনোনিম বলো আমি এই কারণেই জিজ্ঞেস করছি কারণ তোমাদের জিজ্ঞেস করলে ওইটাই জিজ্ঞেস করবে গ্যাপে মাল্টিপল চয়েস ওই অপশনটাই থাকবে সেটা হচ্ছে কমেন্টস এবং তোমরা সেটা জানো

কিন্তু সে গঠন করে না। সরকার গঠন হয়তো নির্বাচনের ভিত্তিতে এখানে হচ্ছে গ্রহণ করলো নিয়ে ফেললো তার যে টেক ওভারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং সেটা করার পর তিনি কি করলেন হি ডিক্লেয়ার দ্যাট তিনি ঘোষণা করলেন যে হি উড গিভ আস এ কনস্টিটিউশন তিনি আমাদের একটি সংবিধান দিবেন এন্ড রিস্টোর ডেমোক্রেসি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন উই লিসেন্ট টু হিম দেন আমরা তখন তার কথা শুনেছিলাম লর্ড হ্যাজ হ্যাপেন সিন্স তারপর থেকে অনেক কিছুই ঘটলো অ্যান্ড ইলেকশন হ্যাভ টেকেন প্লেস এবং নির্বাচন ঘটলো এখন তোমরা একটা জিনিস বলতে পারো এই যে নির্বাচনে সবসময় বাঙালিরা জয়লাভ করে কেন এখানে মানুষ বেশি ছিল অবশ্যই আমরা ছিলাম সাড়ে সাত কোটি ওরা তিন কোটি তো কে জয়লাভ করবে আমরা আই হ্যাভ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কারণ পশ্চিম পাকিস্তানের কেউ পূর্ব পাকিস্তানের জন্য একটা ভোটও দেয় নাই পূর্ব পাকিস্তানের দশ ভাগের নয় ভাগ পূর্ব পাকিস্তানের জন্য ভোট দিছে এক ভাগ খারাপ তখনও ছিল এখনো আছে এখন সংখ্যাটা বাড়ছে কিন্তু তখন ছিল তো এক ভাগ যদি চলে যায় ধরলাম এক কোটি চলে গেল তাহলে ওদের সাড়ে তিন কোটি প্লাস এক কোটি সাড়ে চার কোটি আমাদের তো তখনও প্রায় ছয় কোটি সাড়ে ছয় কোটি রয়ে গেছে সাড়ে সাত কোটি মানুষ ছিল তখন আচ্ছা করলাম আমি তাকে অনুরোধ শুধুমাত্র বাংলার একজন মানুষ হিসেবে নয় বা বাঙালিদের জন্য নয় বাঙালিদের হয়ে নয় বরং পাকিস্তানের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ পার্টির নেতা হিসেবে আই সেট টু হিম আমি তাকে বললাম

সমাবেশ তো এখানে হবে না হিয়ার অ্যাসেম্বলি পার্লামেন্ট বুঝতে পারছি ওকে একটা মিনিট এই বড় ভাইদের কি কি করতে হয় ওয়ান মিনিট আই আই এম জাস্ট সেইং দ্যাট

এমনকি কেউ যদি এমন কোন অফার নিয়ে আসে এমন কোন প্রস্তাব নিয়ে আসে যেটা ন্যায় তাহলে জাস্ট কি বলতে পারি রাইট ফেয়ার 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 ঠিক আছে এখানে সেটা ন্যায় অর্থ ইউজ করা হচ্ছে কেউ যদি এমন কোন অফারও নিয়ে আসে ইভেন দ উই আর ইন দ্য মেজরিটি যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ উইড এগ্রি টু দ্যাট অফার আমরা সেই অফারেও রাজি হব মিস্টার ভুট্টো কেম হেয়ার ভুট্টো সহেব আসলে এখানে হি কারিড আউ ডিস্কাশন হিদার্স তিনি আমাদের সাথে আলোচনা চালিয়ে গেলেন হি had said দোরস অব নেগোশিয়েশন হ্যাঁট বেন শট তিনি বললেন যে আলোচনার দরজা এখনো বন্ধ হয়ে যায়নি তাহলে নেগোশিয়েশনস বলতে আমরা সাধারণত কি বুঝি এখানে বোঝা যাচ্ছে ডিসকাশন ঠিক আছে তাহলে ডিসকাশনের দরজা এখনো বন্ধ হয়ে যায়নি এন্ড দেয়ার বি ফার্দার নেগোশিয়েশনস এবং সামনে আরো আলোচনা চলবে

তিনি বললেন যে কেউ কাউকে যদি এখানে দেখা যায় পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সব দোকানপাট বন্ধ হয়ে যাবে মানে এগুলা কারা করবে এগুলা বাঙালিরও করবে এগুলো পাকিস্তানিরও করবে দুইটাই বলতে শুনি মানে পশ্চিম পাকিস্তানের কেউ এখানে আসলে পশ্চিম পাকিস্তানে কেউ সেটা মেনে নিবে না কোন নেতা নেত্রী যদি এখানে চলে আসে সেটা কেউ মেনে নিবে না আই ডিক্লিয়ার দ্যাট দ্য অ্যাসেম্বলিউট কন্টিনিউ টু মিট আমি বললাম যে সমাবেশ বা সংসদ বা অধিবেশন চলতে থাকবে এক সময় ছিল তো তত্ত্বাবধায়ক সরকারের কাজ কি সংসদ ভবনটা চালিয়ে নিয়ে যাওয়া অধিবেশন চালিয়ে নিয়ে যাওয়া এক সরকারের দায়িত্ব শেষ উনি অধিবেশন চালিয়ে যাবে নুনার মূল কাজ হচ্ছে নির্বাচন দেওয়া নির্বাচন পরবর্তী সময়ে আবার অন্য সরকার গঠন করা মাঝখানে অধিবেশন কি হবে না বন্ধ হবে না তো বঙ্গবন্ধু সেই যে অধিবেশন বন্ধ করবেন না আপনারা ক্ষমতায় আসেন আমরা নির্বাচনে জয়লাভ করছি আপনারা ক্ষমতায় যেতে নারিতে আমরা ক্ষমতা দখল করবো মাঝখানে অধিবেশন বন্ধ করার দরকার নাই কিন্তু কি হয়েছে সাডেনলি মার্চের এক তারিখ অধিবেশন বন্ধ করে দেওয়া হলো মিস্টার ইহা এখানে কল দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি ইন ইজ ক্যাপাসিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে তার যে ক্ষমতা সেটা ব্যবহার করে মিস্টার ইয়াহিয়া খান অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করলেন এন্ড আই ডিক্লেয়ার আই উড বি অ্যাটেন্ডিং ইট আর আমি ঘোষণা করলাম না আমি অধিবেশনে যাব মিস্টার ভুট্টো সেড হি উডন্ট বি পার্ট অফ ইট ভুট্টো সাহেব ঘোষণা করলেন তিনি আমার সাথে যাবেন না তিনি এটার অংশ গ্রহণ করবেন না 35 মেম্বারস অফ দ্য অ্যাসেম্বলি কেম ফ্রম ওয়েস্ট পাকিস্তান টু টেক পার্ট ইন ইটস প্রসিডিংস এবং এটার যে প্রক্রিয়া মানে অ্যাসেম্বলি বন্ধ হয়ে নতুন ভাবে যে অ্যাসেম্বলি শুরু হবে এই প্রক্রিয়ার জন্য পশ্চিম পাকিস্তান থেকে পঁয়ত্রিশ জন মেম্বার আসলেন বাট ইট ওয়াজ ডিসলভ অল অফ সাডেন কিন্তু হঠাৎ করে সবকিছু বন্ধ করে দেওয়া হলো শেষ ঘোষণা করা হলো তাহলে ডিসলভ মিন্স হোয়াট ডাজ দ্যাট মিনস হিয়ার কল অফ কল অফ বন্ধ ঘোষণা করা এমনিতে তো আমরা ওই শরবত বানাতে কি করি পানিতে চিনি ডিজলভ করি মিশাই ফেলি শেষ তাহলে এখানে কল্ড অফ অর্থ ইউজ করা হয়েছে দা ব্লেম ওয়াজ পুট অন দা পিপল অফ বেঙ্গল বাংলার মানুষের উপর কি দেয়া হলো দায় চাপিয়ে দেয়া হলো দা ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি আমার দিকে কি করা হলো আঙ্গুল নির্দেশ করা হলো যে আমি আমার দোষ বা আমাদের কারণে এটা বন্ধ করে দেয়া হয়েছে এটা বলা হলো আফটার দা অ্যাসেম্বলি সেশন ওয়াজ প্রোরোগিউড অ্যাসেম্বলির সেশনটা স্থগিত হওয়ার পর তাহলে প্রলগড মিনস হচ্ছে স্থগিত হওয়া আমরা সিনোনিম কি বলতে পারি পোস্টপন্ড লিখে ফেলো পোস্টপোন্ড এটা বলবেন এস পোস্ট পি ও এন লিখছো মা জি স্যার আশা করি ওকে দেন দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড এই দেশের মানুষ আন্দোলন করলো আই টোল দ্যাম তাহলে ফটব্যাক বলতে পারি ফট ফাইট হবে আমি তাদের বললাম অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক উই হ্যাভ কল পিসফুলি আমরা যে সাধারণ হরতাল দেখেছি শান্তিপূর্ণ হরতাল দেখেছি তা পালন করুন আই টোল আমি তাদের বললাম সকল মিল এবং কারখানা বন্ধ করে দাও আর পিপল কল আমার মানুষ আমার ডাকে বা আমাদের মানুষ আমার ডাকে সারা দিলি তারা স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমে আসলো তাহলে স্পন্টেনিয়াসলি সিনানিম কি বলতে পারো স্বতস্ফূর্ত আপনা আপনি

টু যারা আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনল যাতে আমাদের বাইরের শত্রু থেকে রক্ষা করতে পারে এখন অস্ত্রগুলি গরিবদের উপর ব্যবহার করছে দারভাগদের উপর দ্য ডাউন ট্রোডেন্ট পিপল পদদলিত মানুষের উপর তাহলে দ্য রেস্ট মানে হতভাগ্য মিজারেবল মার্স পার্সন বলতে পারো ডাউন ট্রোডেন্ট সিমিলার থিং ওকে তবে ইউজ হতভাগ্য ঠিক আছে আর ডাউন টোরেন্টটা বাংলা ইউজ করা হয় পদদলিত বুলেটস আর বিং এইমড এট देयर হার্টস তাদের হৃদয়কে কেন্দ্র করে দ্যাট মিন্স কি তাদের বুকের দিকে গুলি তাক করা হচ্ছে উই কনস্টিটিউট দা মেজরিটি ইন পাকিস্তান পাকিস্তানে আমরা সংখ্যা গরিষ্ঠ বাট হোয়েনেভার উই বেঙ্গলিজ হ্যাভ ট্রাইড টু অ্যাজিউম পাওয়ার যখনই আমরা ক্ষমতা দখল করতে চেয়েছি তাহলে হিয়ার অ্যাজিউম মিন্স টেক ওভার টেক কন্ট্রোল দেখছো দুই জায়গায় কিন্তু অ্যাজিউমটা

পুয়ার পিপল অফ মাই কান্ট্রি আর বিং কিভাবে আসুন এবং দেখুন কিভাবে আমাদের গরিব মানুষদেরকে কি করা হচ্ছে গুলি করে মাটির সাথে মিশিয়ে মুড মিন্স যে না ঘাস কাটা লনের ঘাসকে কি করা হয় মু করা হয় তাহলে মুড মুডাউন মানে ডাউন কেটে ছিটে ফেলা এখানে কাটডাউন তাহলে আমি কাটডাউন সিনাডি ইউজ করতে পারি বুঝছি কিনা তো মুডাউন ইথ বুলেট মিন্স

কিভাবে আমাদের মাদেরকে সন্তান করা সন্তান হারা করা হচ্ছে হাউ মাই পিপল আর বিং মেসেক কিভাবে আমার মানুষদেরকে গণহত্যা করা হচ্ছে ঠিক আছে হত্যা করা হচ্ছে নির্বিচারে হত্যা করা হচ্ছে আসুন দেখুন অনলি দেন পাস এ জাজমেন্ট তারপর আপনি আপনার মন্তব্য করুন ইয়ার জাজমেন্ট মিনস দ্য সিনোনিম অফ বাংলা মন্তব্য অপিনিয়ন অন হোয়াট ইজ গোয়িং অন

তাদের সাথে আমার মানুষের রক্ত ক্যারিং আউট ডিস্কাশন তিনি হঠাৎ করে সংসদ অধিবেশন বন্ধ ঘোষণা করলেন কোন ধরনের আলোচনা ছাড়াই আমার সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই আফটার সিটিং এবং পাঁচ ঘন্টার একটা গোপন গোপন মিটিং এ বসার পর হি গেভ স্পিচ তিনি একটা ভাষণ দিলেন where he has put all the blame on me যেখানে তিনি সমস্ত দোষ আমার উপর আরোপ করলেন he has even blamed the bengali people এমন কি তিনি বাংলার মানুষের উপর দায় বর্তালেন বুঝতে পারছি আশা করি বুঝতে পারছি আমাদের সময় আছে এক মিনিটের কম আমি চাই তোমরা আবার জয়েন করো